তার মেয়ে হলো আরো ওদেরকে ধরে ওদেরকে ধরে দাঁড়াতে যাবে একবার মনে। আপনারাই যে পরামর্শগুলো দেন মেন আড়ত, আড়ত যখন যাই মেন কোল্ড স্টোরেজ, কোল্ড স্টোরেজ যখন যাই মেন ব্যাপারী, ব্যাপারীতে যখন যাই মেন খুচরা ব্যবসায়ী, উনি যদি আলু না আনে আলু রাখতে পারবে? দুই দিন পরে তো আলু 10 টাকা করে দিবে ওনাকে। তো এই যে যেখান থেকে আপনি কিনলেন শ্যাম বাজার গোপাল ট্রেডার্স, উনিও একজন অসাধু ব্যবসায়ী, উনি আপনার কাছে বেশি মূল্য চেয়েছে। নতুন আলু 110 টাকা, নতুন আলু 110 টাকা করে কিনে না খেলে কি হবে আপনার? কিছু হবে না। তাহলে যে আপনাদের জন্যই তো এই সমস্ত ব্যবসার সুযোগ পাই। জিজ্ঞাসা করছি ওনার, উনি বলছে 100 টাকা কিনে 110 টাকা, কিন্তু আপনার এটাই কেন খাওয়া লাগবে? পুরানোলেও খাওয়া যায় শখ শখ করে। নতুন তো ঠিকই আছে, শখের দাম তো 1 লাখ টাকা, 500 টাকা হলেও নিতে পারবেন। ভোক্তাদেরও আচরণ সংশোধন করা দরকার। ওনার আলু এখন যৌক্তিক মূল্য 45 টাকা ধরে বিক্রি করে দিতে হবে। কিনেছে স্যার, কত কিনেছে কেন? কত বছর ধরে ব্যবসা করে? পাঁচ সাত বছর ধরে ব্যবসা করছে ও। আলু নিয়ে যেহেতু এখন একটা ক্রাইসিস মোমেন্ট চলতেছে, তাহলে এই সময় যদি আলুটা ব্যাপারে উনি সহযোগিতা করেন, ওনার ক্ষতি হয়ে যাবে? ওনার অন্যান্য প্রোডাক্ট আছে না এখানে, পেঁয়াজ রসুন আদা? অনেক সময় ওই যে একটার জন্য তো সেই জন্য ওটা রাখে। ভোক্তাদের যে পকেট কেটে টাকা নিয়ে চলে যাচ্ছে, এই সমস্ত ব্যবসায়ী তো একে অপরের সহযোগী হয়ে, আমরা তো একজন ব্যবসায়ী পাইলাম না যার ভিতরে একটু সদিচ্ছা আছে যৌক্তিক পর্যায়ে আলু বিক্রি করে। সরকারি তো আলুর দাম কমে গেছে, কিন্তু আলুর দামটা অতিরিক্ত বেশি। যেমন পুরান আলু 75-70 টাকা। উনি যদি আলু না আনে আলু রাখতে পারবে? দুই দিন পরে তো আলু 10 টাকা করে দিবে ওনাকে, রাখতে হলে তো আলু পচে যাবে। এই জায়গাটা তোমার সহযোগিতা করার সুযোগ ছিল। ওই তারা বাড়িদেরকে দেখাচ্ছে, আপনি যেমন ওদের কথা বলতেছেন ওরা আবার এদেরকে দেখাচ্ছে। এই যে এক পক্ষ এক পক্ষকে দেখা দেয় কি, এটা কতদিন ধরে চালাবে স্যার? মেন হলো আরো ওদেরকে ধরে ওদেরকে ধরে দাঁড়াতে যাবে একবার মনে। আপনারাই যে পরামর্শগুলো দেন মেন আড়ত, আড়ত যখন যাই মেন কোল্ড স্টোরেজ, কোল্ড স্টোরেজ যখন যাই মেন ব্যাপারী, ব্যাপারীতে যখন যাই মেন খুচরা ব্যবসায়ী, এই যে আপনাদের চক্র বহু রচনা করেছেন, তো এখানে খুচরা ব্যবসায়ীর দায়িত্ব কি? এরা তো মেন হলো আড়ত থেকে আড়ত ছাড়া খুচরা ব্যবসায়ীর দায়িত্ব কি, ফাংশন কি বলেন, একজন খুচরা ব্যবসায়ীর দায়িত্ব কি? ঠিক আছে, এখন এরা তো বিবাদে পড়ে গেছে, কারণ হলো না আনলে রসুন, না আনলে আদা বেচতে হয় না, আদা না বেচলে রসুন বেচতে হয় না, সমস্যা হয়েছে। আলু এমন একটা প্রোডাক্ট উপকারের চেয়ে ক্ষতির সংখ্যা বেশি, কোলেস্ট্রল বাড়িয়ে দেয়, বেশি খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে গেলে 1 লাখ টাকা খরচ হয়, হয় কি না? তাহলে আলু যদি আপনি একটা সপ্তাহ বিক্রয় বন্ধ রাখেন, কোল্ড স্টোরেজ পরিষ্কার করতে হবে, ডিসেম্বরের মাঝামাঝি নতুন আলু ঢুকবে, কোল্ড স্টোরেজের সার্ভিসিং খরচ আছে, মেনটেন্যান্স করতে হয়, তখন এই অসাধু যে চক্রটা আপনারা তৈরি করে দিয়েছেন শেল্টার দিয়ে, তারাই আলুগুলো কি করবে, পকেটে রাখতে পারবে? না না, ঘরে রাখতে পারবে? নষ্ট হয়ে যাবে, পচে যাবে, এই পচন থেকে বাঁচার জন্য তখন একবারে যৌক্তিক মূল্য বিক্রি করতে বাধ্য হবে। তাহলে সেই পরিবেশটা কি আপনারা তৈরি করেছেন? আপনারা বরঞ্চ আবার ওই সমস্ত ব্যবসায়ীদেরকে উস্কানি দিচ্ছেন, বাজারে তো চলতেছে দাম বাড়িয়ে যান, এটাই তো হয়েছে ঘটনাটা। তাহলে একজন খুচরা ব্যবসায়ী ওনার কি দায়িত্ব ছিল এখানে? ওনার কি দায়িত্ব ছিল, উনি কি দায়িত্ব পালন করলো একজন ব্যবসায়ী হিসেবে, এটার উত্তর দেন আমাকে। তোমরা এই এই আলু সামনে থেকে বিচ্ছো না, আলু না বাসলে আমার কিছু, হ্যাঁ আলু না বাসলে অন্যগুলো বেচো। নতুন আলু বাজারে ঢুকেছে 110 টাকা করে, 110 টাকা আলু বেচছো না, সবাই না বাসলে কমিয়ে দেবো, সবাই না বাসতো। কিন্তু আপনার বয়স কত? বয়স কত আপনার? 50 বছরে এর আগে দেখেছেন কখনো? সেটা তো বলতে আমি নিজে কেন তো সাহস পাই, আরেকজন 80-85 টাকা আলু, নতুন আলু 110 টাকা, সবচেয়ে বাংলাদেশে 5-6 টাকা এলসি আলু আছে না? এলসি আলু আমরা বিক্রি করি, রসিদ দেখিয়েছেন পেঁয়াজ। যৌক্তিক পর্যায়ে আলু বিক্রি করার জন্য যা যা করণীয় সে উদ্যোগ নেন বাজার কমিটি থেকে। আলু বেচছো না, কালকে থেকে আলু আনুন। আচ্ছা ঠিক আছে, এইটা রাখো, এই আপনারা যাবেন, যান যাবেন, চলেন যান না, কে যাবে? অফিসে যেতে বলেছি, ও আজকে বাজার মনিটরিং করবে। মিলছে? হ্যাঁ মাথা 250। আচ্ছা কত করে বিক্রি করেন? হ্যাঁ এটা 50 টাকা। যদি বলে এটা কিনেছেন কত বলবে? 40 টাকায়। কত কিনেছেন? এটা কিনছি 180 টাকা। 180 টাকা পাল্লা, 5 কেজি পাল্লা, 38-36। রসিদ আছে একটারও? আমি সে এলাকার তালিক গ্রামে, তো গ্রাম থেকে আনেন আর যেখান থেকে আনেন রসিদটা রাখতে হবে। মেমো 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 রসিদ বুঝছো, মেমো
কারণ আপনারা তো মিথ্যা অজুহাত দাঁড় করে দাম বাড়িয়ে দেন জিনিসের। মূল্য তালিকা কোথায় আপনার? মূল্য তালিকা কোথায়? কেন তালিকা নাই? তোমার সিম এত রেট, ওই মূলা এত রেট, একটা ভোট থাকতে হবে, সেই ভোটটা কোথায়? আপনারা তো চামড়া মোটা বানিয়ে ফেলেছেন, বারবার বলে সতর্ক করলেও তো আপনাদের কোনো গুরুত্ব নাই। এই শোনো, এই তুমি সামনে থেকে বোর্ড রাখবে, কোনটা কত রেট বলছো? কি কাজ ক্রয় বিক্রয় রসিদ রাখবেন, নাইলে কিন্তু তোমার সামনে মাপ নাই। আর কাঁচা ব্যবসায়ী পাকা ব্যবসায়ী বলে কথা আছে কোনো? মাছের বাজারে মূল্য তালিকা নাই। জেলেদিয়া চিংড়া কোনটা? কত করে বিক্রয় করছেন গলদা? কিনেছেন কত করে? রসিদ আছে? বাজার ব্যবস্থাপনা আধুনিক করতে হবে, ডকুমেন্টাইজ করতে হবে। কতবার বলা লাগবে আপনাদের? আর কিভাবে বলা লাগবে? মেমো রাখবেন, ঠিক আছে, এবং মূল্য তালিকা দিয়ে দিবেন। সব খবর, সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।